পুনের এক শোকাবহ বিমান দুর্ঘটনা। বিমান দুর্ঘটনাত প্রাণ গোল মালাউয়ির উপরাষ্ট্রপতি সাউলুস চিলিমার। সাউলুস চিলিমার লগতে বিমানখনত থকা আন ন যাত্রীরও করুণ মৃত্যু। সোমবারের পর সন্ধানহীন হয়ে আছিল উপরাষ্ট্রপতির বিমান। আজি দেশখনের উত্তর প্রান্তর পাহাড়ত সন্ধান লাভ করে ভূপতিত বিমানখনের। ইয়ার পিছতেই উপরাষ্ট্রপতি সাউলুস চিলিমার মৃত্যু নিশ্চিত করেছে দেশখনের রাষ্ট্রপতি লাজারাস চকুয়েরাই। কিছুদিন পূর্বে হেলিকপ্টার ভূপতিত হয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির মৃত্যু ঘটার পিছতে আন এগারী রাষ্ট্রনেতায় এনেদরে বিমান দুর্ঘটনাত সাবতি ললে নিষ্ঠুর মৃত্যু। দেশখনের উপরাষ্ট্রপতি সাউলুস চিলিমার লগতে আন নজন লোক কঢ়িয়াই নিয়া বিমানখনের হঠাৎ মাছ আকাশের পরাই হুমসূত্র নোহা হয়ে গেছিল। দেশখনের স্থানীয় সময় অনুসরি সোমবারে পুয়া 10 বজার কিছু সময়ের পিছতে হঠাৎ রেডারের পর নাইকিয়া হয়ে পড়াত হাহাকার লাগিছিল বায়ুসেনার মাজত। রাজধানী লিলংয়ের পর যাত্রা করা বিমানখনের গন্তব্যস্থল আছিল উমজুজু। মালাউয়ের পর মাত্র এঘণ্টার আকাশী যাত্রার সময়সাত বতর বেয়া হওয়ার বাবে অবতরণ করবা নাছিল বিমানখনে। তার কিছু সময়ের পিছতে বিমানখনের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষয় সংযোগ হেরাই পেলায়। তার পিছতে বিমানখনের সন্ধানত আকাশমার্গেরে অনুসন্ধান চলার ভূস্থলতো অভিযান চলায় দেশখনের সেনাবাহিনী। বাহামাসলৈ যাবলগিয়া এক যাত্রা সোমবারে বাতিল করেছিল রাষ্ট্রপতি লাজার চকুয়েরাই। রাষ্ট্রপতির সলনি বাহামাসর সরকারের এগারী মন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানত ভাগ লোবলে গেছিল উপরাষ্ট্রপতি সাউলুস চিলিমাসহ নগৰাকী লোক। লক্ষণীয়ভাবে রাষ্ট্রপতিয়ে ভাগ লোবলগিয়া অনুষ্ঠানটির সূচী শেষ মুহূর্তত রাষ্ট্রপতি লেজার চকুয়েরাই বাতিল করে উপরাষ্ট্রপতি সাউলুস চিলিমাক দায়িত্ব দিছিল। বহু বিচার খোচারের অন্তত অবশেষত সন্ধান ওলাল দুর্ঘটনাগ্রস্ত বিমানখনের। কিন্তু তেতিয়ালৈ বিমানখনত কোনো এজন জি থকা নাছিল। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।